हेलो एवरीवन, गुड मॉर्निंग, गुड आफ्टरनून, गुड इवनिंग एंड गुड नाइट। जे যখন দেখবে আমার এই ব্লগটা তখন সে সেভাবে নিয়ে নেবে। তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। আর জাস্ট আমি ছাদের থেকে আসলাম, ছাদে গেছিলাম কিছুর জন্য, তোমাদের জন্য শাড়ি এক্সপ্রেশন ব্লগ করতে। তো এই শাড়িটা পরেই এক্সপ্রেশন ব্লগ করলাম, এই জাস্ট আসলাম, এসে ভাবলাম না আর একটা ব্লগ করে দিই, ছোট্ট মিনি ব্লগ। তোমরা তো মিনি ব্লগ দেখতে পছন্দ করো। আর আগের দিন যখন আমি লাইভ করছিলাম তো তোমরা বলছিলে আমাকে যে তুমি ছোট ছোট মিনি ব্লগই করবে, আমাদের ভালো লাগে। তো বিশেষ করে এই কথাটা শুনে আমারও ভীষণ ভালো লাগছিল, ভীষণ আনন্দ হচ্ছিল যে হ্যাঁ আমি ব্লগগুলো করছি, তোমরা দেখছো, তোমাদের ভীষণ ভালো লাগছে। তো আমি আরও উৎসাহ পাচ্ছি তোমাদের এই মেসেজগুলোতে, তোমাদের এই কমেন্টগুলোতে। তো কি বলবো, তোমরা আমাকে ইনস্টাতে মেসেজ করো, আমি ইনস্টাতে রিপ্লাই করছি ইনস্টা থেকেই। তোমরা তো জানো যে আমি ফেসবুক পেজ বলো বা বাইতি দুটো চ্যানেল বলো, মেসেজ কমেন্ট সেকশন একটু অফ রেখেছি। তো তোমরা যে যার যা কথা বলার সব ইনস্টাতে আমাকে মেসেজ করো, আমি ইনস্টা থেকে রিপ্লাই করবো। হ্যাঁ অবশ্যই ভালো মেসেজ করো, তাহলেই রিপ্লাই পাবে। তো আমার ইনস্টা আইডি হলো বেঙ্গলি ব্লগার রূপশ্রী, আর আমার ফেসবুক পেজ হলো বেঙ্গলি ব্লগার রূপশ্রী ভৌমিক। যারা এখনও ফলো করেনি প্লিজ ফলো করে নাও। আর আমি তো টেলিগ্রামও ওপেন করে দিয়েছি, টেলিগ্রামে যারা এখনও জয়েন করোনি প্লিজ টেলিগ্রামটা জয়েন করো। আমার টেলিগ্রাম আইডি হলো ব্লগার রূপশ্রী। আর খুব শিগগিরই, শিগগিরই বলতে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলেই টেলিগ্রামে আমি কিন্তু মেম্বারশিপও চালু করে দেবো। তো তোমরা চাইলে ওখান থেকেও মেম্বারশিপ নিতে পারো। আর তোমরা তো জানো আমার দুটো চ্যানেলেই মেম্বারশিপ অন রয়েছে, বাইটিতে আমার দুটোই চ্যানেল। তোমরা অনেকে বলো আমাকে যে তোমার কতগুলো চ্যানেল, কি অনেক ব্লগ দেখতে পাচ্ছি। তো আমার দুটোই চ্যানেল ইউটিউবে, একটা হলো বেঙ্গলি ব্লগার রূপশ্রী আর একটা হলো ইনসাইড হার্ট। আর এই দুটোতেই কিন্তু আমার মেম্বারশিপও অন রয়েছে। তো তোমরা চাইলে এই দুটো থেকেই মেম্বারশিপ নিতে পারো। হ্যাঁ নাক বন্ধ হয়ে গেছে, দেখো আমি এখানে কোথায় গেল, এই যে নেজেল ড্রপ দিচ্ছিলাম এতক্ষণ বসে বসে। আর হ্যাঁ, তোমাদের হাতে নিয়ে বসে আছি, আমি বলতেই ভুলে গেছি, দেখো আজকে আমি ঘর ক্লিন করছিলাম, একটু ঘর পরিষ্কার করছিলাম, মানে পরিষ্কার বলতে গুছাচ্ছিলাম। তো গুছাতে গুছাতে কি পেয়েছি দেখো, ম্যাগনিফাইং গ্লাস। তো এটার সাথে তো তোমরাও পরিচিত, আমরাও পরিচিত, মানে অনেক দিন ধরেই পরিচিত। তো কিছুদিন আগে আমি এটা খুঁজছিলাম, আমার খুব একটা দরকার ছিল, তো কিছু একটা কারণে আমি খুঁজছিলাম, তো তখন আর পাইনি। আজকে যখন ঘরটা ক্লিন করছিলাম, ক্লিন করতে গিয়ে হঠাৎ করে পেয়ে গেলাম। তো বলে না যখন যেটা আমরা খুঁজি তখন পাই না হাতের সামনে, তো সেটাই আজকে আমার সাথেই হলো। আর মেয়ে তো তোমরা জানোই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে জিনিসপত্র, আমি যতবার গুছাই ততবার ও ছড়িয়ে দেয়। সবসময় তো অত নজর রাখাও সম্ভব হয় না, না তো আমিও কাজে থাকি। আর তো পেয়ে গেছি, পরে আমার যখন প্রয়োজন পড়বে তো ঠিক করে রাখতে হবে এটাই। চলো ফ্রেন্ডস, টাটা আজকের মতো, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি হ্যাপি থাকো, সাথে আমার ব্লগগুলো দেখো বেশি বেশি করে। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর অনেক অনেক কমেন্টস করো, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। আর আমার ব্লগগুলো কিন্তু বেশি বেশি করে দেখো। আর তোমরা যেটা বলবো বলে আমি এর আগেও ব্লগে বলেছি যে দেখো আমি টিপ পরে নিয়েছি, কিন্তু তোমরা এত আমাকে মেসেজ করো, এত কমেন্ট করো, বলো টিপ পরার জন্য, তো আমি টিপ পরে নিয়েছি। ঠিক আছে, কেমন লাগছে অবশ্যই বলো আমাকে। চলো টাটা।